শতবর্ষী ফুটবল বিশ্বকাপ বা 2030 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে তিন মহাদেশে। কোন তিন মহাদেশে চলুন জেনে নিই। এখানে আমরা দেখতে পাচ্ছি, এখানে আছে হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, এখানে আছে হচ্ছে আফ্রিকা মহাদেশ, এবং এখানে আছে হচ্ছে ইউরোপ মহাদেশ। তাহলে 2030 সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপ প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে কয় মহাদেশে? তিন মহাদেশে। এখন চলেন দেখে নেই এই তিন মহাদেশের কোন কোন দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো এই তিন মহাদেশের মোট ছয়টি দেশ। তিন মহাদেশের কয়টি দেশ? তিন মহাদেশের মোট হচ্ছে ছয়টি দেশ। এখন চলুন জেনে নেই এই ছয়টি দেশ কোথায় আছে। এখানে আছে হচ্ছে আর্জেন্টিনা, আমরা সকলে জানি এই আর্জেন্টিনা দেশে। এখানে আছে হচ্ছে উরুগুয়ে, এবং এখানে আছে হচ্ছে প্যারাগুয়ে। তাহলে আমরা কি জানতে পারলাম? দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে যে তিনটি দেশ, আর্জেন্টিনা, তারপর হচ্ছে এখানে হচ্ছে উরুগুয়ে, এবং এখানে হচ্ছে প্যারাগুয়ে। তো এই তিন দেশ হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ থেকে। আর বাকি তিনটা দেশ কোথায়? বাকি তিনটা দেশ হচ্ছে এখানে আফ্রিকা মহাদেশের। এখানে মরক্কো নামে একটা দেশ আছে, এই মরক্কো দেশে। আমরা সকলে জানি যে মরক্কো 2022 বিশ্বকাপ ফুটবলে কিন্তু অনেক ভালো করেছিল, এই মরক্কো। এবং এখানে আছে হচ্ছে পর্তুগাল, এবং এখানে এটা হচ্ছে স্পেন। তো এই তিন দেশ, এখানে আফ্রিকা মহাদেশ থেকে হচ্ছে মরক্কো, এবং ইউরোপ মহাদেশ থেকে হচ্ছে দুইটি দেশ। এখানে হচ্ছে কি, এখানে হচ্ছে এটা হচ্ছে স্পেন, এবং এটা হচ্ছে পর্তুগাল। তাহলে আমরা দেখতে পেলাম 2030 সালের শতবর্ষী ফুটবল বিশ্বকাপ তিন মহাদেশের ছয়টি দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। মহাদেশ তিনটি হচ্ছে দক্ষিণ আমেরিকা মহাদেশ, আফ্রিকা মহাদেশ, এবং হচ্ছে ইউরোপ মহাদেশ। দেশ ছয়টি কি কি? আর্জেন্টিনা, উরুগুয়ে, প্যারাগুয়ে, এবং এখানে আছে হচ্ছে মরক্কো, এবং ইউরোপ মহাদেশ থেকে এখানে হচ্ছে স্পেন, এবং এখানে হচ্ছে পর্তুগাল। তো এই হচ্ছে মোট ছয়টা দেশ। আচ্ছা, এবার কোশ্চেন হচ্ছে, কেন এটাকে, এই 2030 সালের ফুটবল বিশ্বকাপকে শতবর্ষী ফুটবল বিশ্বকাপ বলা হচ্ছে? কারণ হচ্ছে আমরা সকলে জানি প্রথম ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয় হচ্ছে 1930 সালে, এবং এই 1930 সালে কিন্তু প্রথম ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হয়, তখন এই উরুগুয়ে হচ্ছে চ্যাম্পিয়ন হয়। 1930 সালে উরুগুয়ে হচ্ছে চ্যাম্পিয়ন হয়, এবং রানার্স আপ হয় হচ্ছে এই আর্জেন্টিনা। তো এই যে 100 বছর পূর্তি উপলক্ষে এটাকে স্মরণীয় করে রাখতে নাম দেওয়া হয়েছে শতবর্ষী ফুটবল বিশ্বকাপ। এবং ইতিহাসে প্রথমবারের মতো এই তিন মহাদেশে এই 2030 সালের ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ফ্রি ক্লাস ও নিত্য নতুন ট্রিক্স এবং সাম্প্রতিক আপডেট পেতে রাজিন্স জিকে মাস্টার পেজটি ফলো এবং শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।